আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি দুহা শুরুতেই শিরোনাম প্রযুক্তির তিন খাতে বরাদ্দ বাড়ছে দশ হাজার কোটি টাকা জাতিসংঘে বাংলাদেশের প্রাযুক্তিক উৎপাদনশীলতার তথ্য তুলে ধরলেন পলক উৎপাদনশীল দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মুখে হাসি সংশয়ে ই কমার্স বিপাকে এমএফএস গ্যালারি বানাচ্ছে নিনটেন্ড বন্ধ হলো ডোনাল্ড ট্রাম্পের ব্লগ টুইটারে ফের পাবলিক ভেরিফিকেশন এবং মোবাইলে আসছে ভ্যালোরেন এবার পুরো সংবাদ প্রযুক্তির তিন খাতে বরাদ্দ বাড়ছে দশ হাজার কোটি টাকা প্রযুক্তির তিন খাত বিজ্ঞান টেলিযোগাযোগ ও আইসিটিতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেটে মোট পঁচিশ হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ডিজিটাল পদ্ধতিতে পেশ করা প্রস্তাবিত এই বাজেটে প্রযুক্তির তিন খাতেই বেড়েছে বরাদ্দ চাহিদা মোট বরাদ্দ বেড়েছে দশ হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ নয় হাজার সাতশো আটান্ন কোটি তথ্য প্রযুক্তিতে ছয়শো নব্বই কোটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য বরাদ্দ বেড়েছে তিনশো সাতাশ কোটি টাকা একক বরাদ্দে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে একুশ হাজার দুশো চার কোটি টাকা একইভাবে ডাক ও টেলিযোগাযোগ খাতে দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা এবং আইসিটি বিভাগের জন্য এক হাজার সাতশো একুশ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে দুই হাজার বিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের তুলনায় দুই হাজার একুশ বাইশ অর্থবছরে বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে তিন হাজার দুইশো কোটি টাকার বেশি বাজেট ধরা হয়েছে চলতি অর্থবছরে এককভাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল সতেরো হাজার নয়শো কোটি টাকা পরে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হয় এগারো হাজার চারশো কোটি টাকা এদিকে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এককভাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল তিন হাজার একশো চল্লিশ কোটি টাকা পরে সংশোধিত বাজেটে দুই হাজার দুইশো বাইশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় আইসিটি খাতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় তিনশো ছয় কোটি টাকা বেশি আসছে অর্থ বছরে এককভাবে তথ্য প্রযুক্তি খাতের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল এক হাজার চারশো পনেরো কোটি টাকা পরে সংশোধিত বাজেটে এই টাকার অংশ দাঁড়ায় এক হাজার একত্রিশ কোটি টাকা এবারে বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ছয় লাখ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা এর মধ্যে ঘাটতি রয়েছে দুই লাখ চোদ্দ হাজার ছয়শো একাশি কোটি টাকা জাতিসংঘে বাংলাদেশের প্রাযুক্তিক উৎপাদনশীলতার তথ্য তুলে ধরলেন পলক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ক্ষুধা দারিদ্র ও বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাহন হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন মানের উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে বেড়েছে উৎপাদনশীলতা আর এক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষকে ডিজিটাল সুবিধার অধীনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দি ডিজিটাল বাংলাদেশ ভিশন গাইডেন্স we have used information and communication technologies as a vehicle to achieve the dream of mongobandhu under his guidance we have used information and communication technologies as a vehicle to achieve the dream of mongobandhu we have used three pronged approach for designing all of our digital services for the digital natives for early adopters and the digitally connected and unconnected

বাংলাদেশ জাতিসংঘ আয়োজিত ডিজিটাল সহযোগিতা ও সংযোগ সম্পর্কিত উচ্চ পর্যায়ের বিষয়ভিত্তিক দুই পর্বের ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে এসব কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী বক্তব্যে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সংযুক্তির টেকসই অবকাঠামো গঠন এবং এর সুফল সম্পর্কে আলোকপাত করেন দিস ডিজিটাল রেডিনেস হ্যাজ হেল্প আস ডিউরিং দিস কোভিড নাইন্টিন প্যান্ডামিক অ্যালাউিং আস টু ইউজ ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড দি ইন্টারনেট টু ক্যারি অন উইথ এডুকেশন কমার্স হেলথ সার্ভিসেস অ্যাটসেট্রা এন্ড এনশিওরিং দি স্মুথ ফাংশনিং অফ দি সাপ্লাই চেইন ফ্রম দি ভিলেজ টু টাউন

6% of the global population or about 1.89 billion people living in extreme poverty. There are some important facts, lessons that we have learned while eradicating the digital divide in our country that I would like to share with you. First, preparing the communities is the biggest job we have in our hands. Second, we need to make sure that the unconnected population is digitally connected through the internet by providing them affordable devices. The third most important challenge would be the growth of the market or the industry. Ensuring the growth of the private sector to create the jobs for the digital economy is crucial. অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে সাধারণ পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন কোরিও সেজারা আরিয়ালা রামিয়েস বিতর্ক সঞ্চালনা করেন প্রযুক্তি সহায়ক ব্যবস্থাপনায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে গঠিত টেন মেম্বার্স গ্রুপের প্রধান হোসে রোমেন লোপেজ পতিলো অধিবেশনের শুরুতেই সাইবার দুর্বৃত্তরা মানুষের জীবন স্বাস্থ্য অধিকারকে কতটা বিপজ্জনক করে তুলছে সে বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাতাওয়ালি To better protect people, we need to support member states, especially developing countries, to close gaps in regulation. We need to build the capacities of police, prosecutors, and judges to fight cybercrime, including online sexual abuse and exploitation of children, and we need to drive public awareness of cybercrime threats. We also need বিতর্ক পরবর্তী দীর্ঘ এই আলোচনায় অংশ নেন পিডব্লিউসি গ্লোবাল চেয়ারম্যান বব মরিস দুবাই কেয়ার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর তারিক আল গার্স ছাড়াও জাতিসংঘে অধিভুক্ত দেশের নির্বাচিত প্রতিনিধিরা উৎপাদনশীল দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মুখে হাসি সংশয় ই কমার্স বিপাকে এমএফএস দুই হাজার একুশ অর্থ বছরের বাজেটে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে দেশীয়ভাবে উৎপাদিত পণ্যে ফলে প্রস্তাবিত বাজেটের কারণে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মুখে খুশির রেশ উঠলেও ই কমার্স ইন্টারনেট ব্যবহারকারী এবং এমএফএস প্রতিষ্ঠানের মুখে ভাটা পড়েছে দুই হাজার একুশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে দেখা যায় প্রস্তাবিত বাজেটে সেলুলার ফোনের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে পূর্বে সেলুলার ফোনের আমদানি শুল্ক দশ শতাংশ ছিল যা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে করা হয়েছে পঁচিশ শতাংশ প্রস্তাবনায় অর্থমন্ত্রী বা মোস্তফা কামাল বলেছেন প্রস্তাবিত এই বাজেট পাশ হলে বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে একই সঙ্গে আসছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার পাশাপাশি বেশ কিছু কম্পিউটার যন্ত্রাংশের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে এতে করে দেশে উৎপাদিত কম্পিউটারের দাম কমবে একই মানের ক্লোন পিসির দামও কমতে পারে এদিকে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে করের জালে জড়িয়েছে ই কমার্স খাত কেননা প্রস্তাবিত বাজেটে ই কমার্স প্ল্যাটফর্মকে উৎসেকর কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এর ফলে অনলাইনে কোনো পণ্য বা সেবা বিক্রি করার সময় ভোক্তার কাছ থেকে কর কেটে নিতে হবে এতে ভোক্তা পর্যায়ে অনলাইনে কেনাকাটার খরচ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তবে এখন পর্যন্ত ই কমার্সে এসওপি না থাকায় সামনে এই খাতে আরও জটিলতার সংখ্যা প্রকাশ করেছেন ই ক্যাপ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল আমাদের ই কমার্সের এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট এসওপি নেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নেই তো যে কারণে অনেক ধরনের কনফিউশন অ্যারাইজ করে বাজেটে যে চেঞ্জেসটা এসছে এটা এখনো এখনও ক্লিয়ার না আমাদের কাছে এই ব্যাখ্যাটা আমরা আসলে জানতে চাচ্ছি আমাদের কাছে এটা খুব কনফিউজিং মনে হচ্ছে কস্ট বাড়িয়ে বেড়ে যায় বা এখানে যদি আরও রুলস অ্যান্ড রেগুলেশন ইনফোর্স করা হয় এই মুহূর্তেই তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সেক্টরের গ্রোথটা বাধাগ্রস্ত হতে পারে একই সঙ্গে বাজেটে আগের ইন্টারনেটের উপর ভ্যাট প্রত্যাহার মোবাইলে কথা বলার খরচ কমানোর কথা বলা হলেও এবারের বাজেটে কার্যত তা স্থান পায়নি ইন্টারনেট ও টেলিকম খাত আমরা বলে দীর্ঘদিন যাবতীয় দাবি করছি সরকারের কাছে যে দুই হাজার ষোলো যেভাবে কথা বলার ক্ষেত্রে সম্পূর্ণ শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেই সম্পূর্ণ শুল্ক এবছর কিছুটা হলেও প্রত্যাহার করা হবে আমাদের এই আশা ছিল কিন্তু আজকের এই বাজেটে আমরা সেই সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করতে দেখিনি যেটি আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে একই সাথে আমরা ইন্টারনেটের প্রাপ্তির ক্ষেত্রে আমরা বলি প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছে দিতে চাই সরকার ডিজিটাল বাংলাদেশের এক হয়ে গেছে কিন্তু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেটের উপর যে একুশ দশমিক সাত পাঁচ শতাংশ কর রয়েছে সেই কর কিন্তু আমরা প্রত্যাহার করাতে বলেছিলাম কিন্তু সেই কর প্রত্যাহার করা আজকের এই বাজেট অধিবেশনে করা হয়নি তাতেও আমরা অনেকটাই হতাশাগ্রস্ত হয়েছি অপরদিকে প্রস্তাবিত বাজেটে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে লিস্টেড এবং লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হার দুই দশমিক পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব করার পাশাপাশি দুই হাজার সাল পর্যন্ত আইটি ফিল্যান্সিং পেশা থেকে উদ্ভূত আয়ে দুই সাল পর্যন্ত কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে তবে মোবাইল ফোনে আর্থিক সেবার কোম্পানিগুলোকে দিতে হবে আগের চেয়ে বেশি কর তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে বত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে সাত্রিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে তালিকাভুক্ত না হলে কর হার বত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করার কথা বলা হয়েছে অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা এবার বিশ্ব প্রযুক্তির খবর গ্যালারি বানাচ্ছে নিন্টেন্ডো গেমিং কনসোলগুলোর মধ্যে অবশ্যই বনেদি ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নিনটেন্ডো উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বজুড়ে পাঁচ বিলিয়ন ভিডিও গেম সাতশো নব্বই হার্ডওয়্যার বিক্রি করেছে জাপানের এই ইলেকট্রনিক্স ও ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি নিনটেন্ডোর এই গৌরবময় ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়েই তৈরি করা হচ্ছে গ্যালারি জাপানের দক্ষিণের শহর কিওটাতে নিজেদের কারখানাকে নতুন করে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি সাজানোর কাজ শেষ হতে সময় লাগবে আরও বছর দিনে 2024 চব্বিশ সালের মার্চের পরই এই গ্যালারি থেকে নিনটেন্ডোর সব পণ্যের প্রদর্শনী ও অভিজ্ঞতা নিতে পারবেন দর্শনার্থীরা এর আগে মার্চে ওসাকার ইউনিভার্সাল স্টুডিওতে সুপার মারিও থিম নির্ভর একটি এলাকা উন্মোচন করে নিনটেন্ডো এরও দুই বছর আগে স্থাপন করে টোকিও সব আর এবার নিনটেন্ডো উজি ওগুরা প্লান্টের তাস তৈরি ও গ্রাহক সেবা কেন্দ্রটিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হচ্ছে নিনটেন্ডো গ্যালারি বন্ধ হলো ডোনাল্ড ট্রাম্পের ব্লগ এক সময় শীর্ষে থাকা অনেক অনলাইন প্ল্যাটফর্মের মতোই হারিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ব্লগ সিএনবিসির সির বরাদ দিয়ে এন গ্যাজেট জানিয়েছে ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড যে ট্রাম্প শীর্ষক ব্লগটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ট্রাম্পের সিনিয়র সহকারী জেসন মিলার নিশ্চিত করেছেন ব্লগটি পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই তবে বড় কিছু করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কাজটি চলমান রয়েছে সাবেকেই মার্কিন প্রেসিডেন্টকে ফেসবুক থেকে ব্যান করার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ব্লকটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয় একটি ব্লক চালু রাখা বেশ কঠিনই বটে প্রাথমিকভাবে ট্রাম্প সম্ভবত পাঠকদের প্রতি দায়িত্ববোধের বিষয়টি তখন বুঝে উঠতে পারেননি গত ছয় জানুয়ারি ক্যাপিটালের দাঙ্গাকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ট্রাম্প ও তার টিম নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি নিয়ে ইন্টারনেটে ফিরে আসার দাবি করেন তবে চালু হওয়া ব্লকটি সারা ফেলতে না পারায় ট্রাম্পের টিম নতুন কিছু করার কাজে মনোনিবেশ করছে টুইটারে ফের পাবলিক ভেরিফিকেশন আবারও পাবলিক ভেরিফিকেশন আবেদন নেওয়া শুরু করেছে টুইটার বছরখানেক বন্ধ রাখার পর গত মে মাসে পাবলিক ভেরিফিকেশন চালু করেছিল মাইক্রোব্লগটি তবে এক সপ্তাহ যেতে না যেতেই নীল ব্যাজ দেয়ার এই প্রক্রিয়াটি ফের বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ এবার ঠিক কতদিনের জন্য আবেদন গ্রহণ চালু থাকবে সেটিও পরিষ্কার নয় তাই যদি কেউ নামের পাশে ব্লু চেক পার্ক পেতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত হবে যে কেউ আবেদন করতে পারলেও টুইটার মূলত সেলিব্রিটি প্রভাবশালী ব্যক্তিদের দিকে বিশেষ নজর দিচ্ছে যারা দুষ্কৃতকারীদের শিকার হতে পারেন সরকারি কর্মকর্তা কোম্পানি মিডিয়া বিনোদন ব্যক্তিত্ব ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন এই তালিকায় মোবাইলে আসছে ভ্যালোরেন্ট দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে গুজবি সত্যি হতে যাচ্ছে মোবাইল সংস্করণে আসছে ফ্রি টু প্লে ফার্স্ট পারসন ট্যাকটিক্যাল শ্যুটার গেম ভ্যালোরেন্ট এই ঘোষণা দিয়েছে গেমের নির্মাতা প্রতিষ্ঠান রায়ড গেমস পিসিতে গেমটি উন্মুক্তের ঠিক এক বছর পর এই ঘোষণা দিয়েছেন ভ্যালোরেন্ট গেম প্লের নির্বাহী প্রযোজক আন্না দোলেন তিনি জানিয়েছেন ভ্যালোরেন্ট নিয়ে এফপিএস কমিউনিটির আস্থার প্রতি শ্রদ্ধা নিয়েই মোবাইল সংস্করণ ডেভেলপের কাজ চলছে বেশ জোরে সোরে আসছে আরও বড় পরিসরে তবে কবে নাগাদ মোবাইলের জন্য এই ফার্স্ট পারসন হিরো সুপার গেমটি উন্মুক্ত করা হবে তা নিশ্চিত করেনি স্টুডিওটি এমনকি ভ্যালোরেন্টের গান প্লে কীভাবে টাচ স্ক্রিন ডিভাইসে কাজ করবে সে সম্পর্কেও কোনো ইঙ্গিত দেয়নি রায়ট তবে ফ্রাঞ্চাইজিটির প্রসার বাড়াতে কাজ করছে আর সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ ভ্যালোরেন্ট মোবাইল বলে জানিয়েছে কোম্পানিটি বর্তমানে গেমটির প্রতি মাসে এক কোটি চল্লিশ লাখের অধিক সক্রিয় খেলোয়াড় রয়েছে ফ্রি টু প্লে গেমের ক্ষেত্রে এই সংখ্যাটি অবশ্য খুব বেশি নয় অ্যাপেক্স লিজেন্ড এবং কল অফ ডিউটির মতো গেমের সাথে তুলনা করলে গেমটি অনেক পিছিয়ে ইতোমধ্যেই দশ কোটি সক্রিয় খেলোয়াড়ের মাইল ফলক অর্জন করেছে দুইটি গেমই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো থাকুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজিবাল